তোমরা বোধহয় বেশি প্রশ্ন করতে জানো না, যার জন্য তার নামটি ভুলে নেওয়া হয় না আমি মনে করি। না অপ্রাপ্তি নাই, সব না অপ্রাপ্তি কিছু নাই, অপ্রাপ্তি থাকলে আমরা এখানে এতগুলি সমাবেত হতে পারতাম না। দর্শকরা আগে থেকে বেশি চলচ্চিত্র এখন দেখে। নাগরিক বিনোদন আমি মনে করি ভালোভাবে দায়িত্ব পালন করেছে, কিন্তু একটি আরেকটি কথা ছিল সেটা দায়িত্বের ভিতরে পড়ে 100% কিন্তু হয়তো ভুলে গেছে বা ওরা বলতে গিয়ে বলতে পারে না। কেউ তো আর এখানে কথা বলে নাই, মন্ত্রী মহোদয় কথা বলেছেন, আমাদের সভাপতি বলেছেন, আর কেউ বলে না, প্রয়োজনও নাই। তো এখানে সভাপতি বোধহয় ভুলে কথাটা বলতে পারে নাই, যে জন্যে আজকে আমাদের পরিচালক সমিতির 40 বছর, যার জন্যে তার নামটি ভুলে নেওয়া হয় না আমি মনে করি, সেটি হচ্ছে প্রায়ত পরিচালক আলমগীর কুমকুম। আলমগীর কুমকুম সাহেবই আসছে থেকে 40 বছর আগে আমাদেরকে ডেকে পরিচালক সমিতি করেছিল, আজকে ওনার জন্যেই আমরা সবাই আজ এখানে এসেছি, আমরা আমাদের কথা বলতে পারি। কুমকুম ভাইয়ের কথাটা ভুলে বলে নাই আমি বলবো, ওনার উপর তো কারো রাগ নাই, ভুলে বলে নাই, তো এটা বলা হয় নাই ওদের, এই জন্য আমি কথাটা বললাম যে কুমকুম ভাইয়েরকে আল্লাহ বেহেস নসিব করুক। ওনার সাথে সেক্রেটারি ছিলেন আমাদের বিখ্যাত একজন ব্যক্তিত্ব চলচ্চিত্রে আমজাদ হোসেন সাহেব, প্রেসিডেন্ট সেক্রেটারি ওরা দুজন ছিলেন, কুমকুম ভাই সভাপতি ছিলেন ছিলেন। যখন উনি তৈরি করে তখন আমাদেরকে ফোন করে ডেকে এনে তারপরে এই সমিতিটা গঠন করেছে। তো আজ পর্যন্ত এটা খুব সুন্দরভাবে আছে, আমাদের পরিচালকের এখানে বসে এটা এই সমিতি আছে বিধায় আজকে আমরা যারা রিটায়ার দিকে চলে গেছি আমরা এখানে এসে বসে চলচ্চিত্রের কথা বলি, সেই সব কিছুর পেছনে সেই কুমকুম ভাই জন্যে আজকে আমরা এখানে আসি, নয়তো যার যার বাড়িতেই থাকতাম। তোমাদের একটা প্রশ্ন প্রায়ই আসে, তোমরা বোধহয় বেশি প্রশ্ন করতে জানো না, কিছু হলে প্রাপ্তি, প্রাপ্তি কী? আমরা চলচ্চিত্র পরিচালক এখানে আছি, চলচ্চিত্র নির্মাণ করছি, সবাই কাজ কাজকর্ম করে খাচ্ছে, আবার আমাদের সেলিম খান সাহেব 100টি চলচ্চিত্র তৈরি করবে বলে ঘোষণা দিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, ওনাকে সেলেক্ট করেছি যে 100টি চলচ্চিত্র নির্মাণ করলে 25টি প্রথম, সবাই কাজ করে আবার আগের মতো এই চলচ্চিত্র মানে একটা ব্যস্ততায় পরিপূর্ণ হবে, আবার ব্যস্ত হবে, টি বয় থেকে আরম্ভ করে একেবারে ওই পরিচালক ক্যামেরাম্যান সবাই আবার নতুন করে কাজকর্ম খাবে, আমাদের প্রাপ্তি অনেক আগে থেকে হয়ে আসছে, আমরা অনেক কিছু পেয়েছি, আমরা আগামীতে আমাদের যারা হাত ধরে এখানে এসে এখন কাজকর্ম করছে ওরা ভালো থাকুক, কাজকর্মে ব্যস্ত থাকুক, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের প্রাপ্তি। না অপ্রাপ্তি নাই, সব না অপ্রাপ্তি কিছু নাই, অপ্রাপ্তি থাকলে আমরা এখানে এতগুলি সমাবেত হতে পারতাম না। আমরা যা পেয়েছি সুন্দর পেয়েছি, আমাদের আর কোনো চাহিদা নাই, আমাদের সব চাহিদা ফিল আপ। আপনি বলতে চাচ্ছেন যে আমরা হ্যাপি, 100% হ্যাপি আমরা। চলচ্চিত্রের এখন যে অবস্থা, এই এখন অবস্থা চল দর্শকরা আগে থেকে বেশি চলচ্চিত্র এখন দেখে, আমাদের সমাজ যা দেখতে এখন বেশি দেখে, এখন দেখে টেলিভিশনে, এখন সিনেমা কর্মব্যস্ততা বেড়ে গেছে মানুষের, জীবনটা হয়ে গেছে কঠিন, একটি চলচ্চিত্র দেখতে গেলে একজনের 3 থেকে 3.5 ঘন্টা হাতে নিতে হবে, 300 থেকে 400 টাকা খরচ হবে, সিনেমা হলে যাব 100 টাকা দিয়ে আসা যাওয়া দিয়ে রিক্সা ফেয়ার, 100 টাকা দিয়ে টিকিট, একটা বন্ধুকে নিয়ে গেলে সেখানে ইন্টারভেল খাওয়া খরচ 300-350 টাকা, এই 350 টাকা অনেক টাকা একটি গরিব মানুষের, বড় লোকরা ছবি দেখে না, গরিবরা দেখে, দিন আনে দিন খায়, সমস্ত দিন কাজ করে একটু ওরা মানে পরিশ্রম হয়ে যায়, একটি চলচ্চিত্র দেখলে ওদের ব্রেনটা শার্প হয়, সুন্দর করে গিয়া একটু রিল্যাক্স মুডে পরে বাসায় যেতে পারে, ওদের জন্য চলচ্চিত্র ওরা ছবি দেখে, এখন এদের জন্য আমরা আমাদের প্রাপ্তি এটাই যে এখন মানুষ ছবি দেখে, এখন ছবি আগের থেকে বেশি দেখে, যেটা বলছিলাম এটাও দেখে কি এই জন্য হলে যায় না, ওই 3 ঘন্টা কাজ করলে 300 টাকা ইনকাম হয়, ওই ঘরে গিয়ে টেলিভিশন ছেড়ে সব বাংলা ছবি আমাদের দেশের এখন ইউটিউবে পাওয়া যায়, গিয়ে দেখলো, গিয়ে দেখলো, ঘুমোতলো, ঘুমিয়ে গেলাম বন্ধ করে, সকালবেলা কাজে চলে গেলাম, আবার ফিরে এসে যতটুকু দেখেছি সেখান থেকে আবার দেখা যায়, চলচ্চিত্রই দেখে সব মানুষ ঘরে, খবর দেখে সবচেয়ে বেশি, তারপর চলচ্চিত্র, যদি চলচ্চিত্র ভালো না পায় তখন খবর টবর এগুলি দেখে।